ছাদে আসলে প্লেনগুলো যখনই যায় হা করে দিকে তাকিয়ে থাকে। বলো মাম্মা আজকে আমার বাবা মার জন্য রান্না করছে। হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালোই আছি, তবে অনেক দিন পর ব্লগে এলো নিজের মুখটা দেখানোর সাহস হলো না, কারণ চোখগুলোর অবস্থা বড্ড খারাপ। তো গতকাল আমরা যেহেতু বেরিয়েছিলাম জুতো কিনতে, মিনি ব্লগ দেখে থাকলে জানতেই পারবে, তো সন্ধেবেলা গেছিলাম ওকে নিয়ে একটু ছাদে, যাতে জুতোগুলো পরে একটু কমফর্টেবল হয়। কিন্তু ও কোনোভাবেই কমফর্টেবল হলো না, জুতোটাও কিছুতেই পরবে না। তার জন্য ও একদম জুতোটা অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল খোলার, এবং আলটিমেটলি সাকসেসফুল হলো, এবং দেখো দুটো পায়ের জুতোই খুলে দিল। তো এইভাবে আমি অনেক চেষ্টা করার পরেও ওকে পরাতে পারলাম না জুতোটা। তো ছাদে আসলে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই আকাশটা। আমাদের ছাদ থেকে এত সুন্দর দেখা যায় আকাশটাকে, আর আমার খুব মন ভালো লাগে। জানি সবার বাড়ির ছাদ থেকেই সুন্দর দেখায়। এই যে আমগাছগুলো দেখছো, এই আমগাছগুলো কতদিন আগে অবধিও এত আম ফলে থাকতো আমার খালি মনে হতো, এটা যদি আমার বাড়ির আম গাছ হতো আমি টপা টপ পেরে নিতাম। আর এই প্লেন উড়লে আমার মেয়ে দেখে খুব খুশি হয়, ও খুব নাচে। তো যাই হোক, ও যেহেতু জুতো খুলে ফেলেছিল বেশিক্ষণ ওকে রাখা যেত না, ওইখানে ওর বাবাও দাঁড়িয়ে রয়েছে, রাস্তাঘাটের লোক দেখছে, আর এদিকে আমার মেয়ে ননদ মেয়ের জুতো নিয়ে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কারণ ও সবসময় ওর সাথেই থাকে। আজকে আমাদের বিকেলের টিফিন শেফ হচ্ছে পবিত্র পাল, একটু কেত মেরে নিচ্ছে। কী রান্না করছেন আপনি একটু বলে দিন। আমি আজকে একটু ঘরোয়া পদ্ধতিতে চাউমিন রান্না করছি। আচ্ছা, কী চাও, ভেজ না নন ভেজ? নন ভেজ, কিন্তু এক দিয়ে টমেটো কেচাপ আর হচ্ছে সয়া সস। ঠিক আছে, আপনি রান্না কন্টিনিউ করুন, আমরা আবার আসবো আপনার কাছে। বলো কি বলছো? আচ্ছা, ধুয়ে নিতে হবে, তারপরে এটার মধ্যে একটুখানি রিফাইন্ড অয়েল দিয়ে মাখাতে হবে। হ্যাঁ ঠিক আছে। আজকে আমার উনি নিজেই বললেন যে আমি রান্না করছি তুমি ব্লগ করো। তো আমি দেখে ফেললাম থাক, ওনার এত ইন্টারেস্টেড, যখন তাহলে আমি ভিডিও করি আর উনি রান্না করুক। আর উনি দুপুরবেলা বেরিয়েও ছিলেন যাতে উনি রান্না করে আমাকে খাওয়াতে পারেন। তো এখানে দেখো আদা রসুন আর কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। বলো মাম্মা আজকে আমার বাবা মার জন্য রান্না করছে। কি রান্না করছে মাম্মা? বাবা রান্না করছে আমার সঙ্গে। এই যে একসাথে সবকিছু দিয়ে নেড়ে নিচ্ছে ভালো করে। ওর হাতের প্রত্যেকটা রান্নাই আসলে অসাধারণ হয়। ও চিকেনের অনেক ধরনের রেসিপি জানে, মানে চিকেন কষাই বাট সেটার বিভিন্নভাবে রান্না করতে পারে। এক এক করে গোলমরিচ আর লবণের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছে। তো নাড়ার পর ও আমাকে বলছিল যে তুমি ভালো করে ভিডিওটা করো। আমি চেষ্টাও করেছি। তারপর দেখো এক এক করে চাউগুলো ঢেলে নিল। ওর রান্নার মধ্যে একটা ব্যাপার আমি দেখেছি, ও সবসময় একটুখানি ভিডিও দেখে তো রান্নার, তো তাই জন্য ও চেষ্টা করে শেফেদের মতো রান্না করার, বাট ওর হাতের রান্নার টেস্টগুলো হেভি হয়। চাউমিনটা খেয়েও আমি পরে জানাবো যে কেমন হয়েছে চাউমিনটা। এর আগেও বেশ কয়েকবারও ফ্রাইড রাইস, চিলি চিকেন, নর্মাল চিকেন, তারপর খিচুড়ি অনেক কিছু রান্না করেছে, প্রত্যেকবারই ভালো হয়েছে। ওর হাতের স্যুপটা আমার বেস্ট লাগে, আর ও যখন এভাবে রান্না করে তখন আমার বেস্ট লাগে, কারণ কারই না ভাল লাগে যে বরের হাতের রান্না খেতে। তো আমি সৌভাগ্যবতী। তো এখানে ও ডিম ভাজতে অলরেডি ভুলে গেছিলো, তাই জন্য ডিমটা ভেজে নিয়ে ফটফট করে ওপরে দিয়ে নিল। ওর প্রচণ্ড গরম লেগে গেছিলো, ও রান্না করে দিয়ে আমাকে বললো তুমি এবার সার্ভ করো, আমি ঘরে গেলাম। তারপর আমি বসে পড়েছিলাম শশা কাটতে, শশাটা ওপরে ছড়িয়ে দিলে একটু ভাল লাগে, তো আমি নিয়ে বসে পড়লাম আমার প্লেটটা। তো খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল, আমার হাজবেন্ড বলে বলবো না, ওর হাতে রান্না অনেকেই খেয়েছে, তারা সবাই জানে। তো তারপরে আমি বসেছিলাম রাত্রির 9টার সময় খাটের নিচ থেকে কয়েকটা জিনিস বার করতে, কারণ দেখলাম আরশোলা ঢুকে গেছে। তো দেখো এটা আমার বিয়ের লেহেঙ্গা আর এটা আমার বিয়ের শাড়ি, ভাবলাম এই দুটো দিয়ে কেটে দেয়, ঝটপট করে বার করে নিলাম কাল সকালে রোদে দেওয়ার জন্য। তারপর পুরনো বেশ কিছু স্মৃতিও পেয়েছিলাম, এগুলো সব আমার খাটের নিচেই ঢোকানো থাকে, তো এগুলো নিয়ে পরে একদিন শেয়ার করা যাবে। এখানে আমার নামের শর্ট ফর্মের কিছু মিনিং লিখে আমার একটা বেস্ট ফ্রেন্ড আমাকে এটা বার্থডেতে গিফট করেছিল, সরি তিনজন বেস্ট ফ্রেন্ড একসাথে গিফট করেছিল, তো এটা খুব স্পেশাল আমার কাছে। এটা আমি যত্ন করে রেখে দিয়েছি, অনেক দিন বার করা হয় না বলে একটু ধুলো পড়ে গেছিলো। তো রাত পর রাত্রিবেলা আমরা খেয়ে নিলাম চিলি পনির আর চিকেন।
তো এই ছিল আজকের ব্লগ। ভালো লাগলে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। তোমরাও ভালো থেকো। টাটা।